আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ভিডিও সলিউশন 24 ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আপনাদের মধ্যে আরেকটি নেট বিজ্ঞপ্তি শেয়ার করব। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ব্র্যাক। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, ব্র্যাক এনজিওতে কর্মসূচি সংগঠক পদের একটি নেট বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, সেই নেট বিজ্ঞপ্তিটি আজকের ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করব। তো প্রিয় ভিউয়ার্স, তাহলে চলুন আমরা কথা না বলে মূল ভিডিওতে চলে যাই। তো মূল ভিডিওতে যাওয়ার পূর্বে বরাবরের মতো আপনাদের প্রতি আমার ছোট্ট একটি অনুরোধ, এখনো পর্যন্ত যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখন সাবস্ক্রাইব করে নিন। আর বিভিন্ন ধরনের সরকারি বেসরকারি চাকরি আপডেট জানতে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিকে নোটিফিকেশন অন করে দিন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি। ব্র্যাক বিশ্বের সর্ববৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থা, যা 1972 সাল থেকে আর্থসামাজিক কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে টেকসই দারিদ্র বিমোচনের কাজ করে যাচ্ছে। ব্র্যাক মাইক্রো ফাইন্যান্স প্রান্তিক মানুষের জীবন ও জীবিকার উন্নয়নে সহায়তা প্রদানের লক্ষ্যে প্রায় 30,000 কর্মীর মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে 2,600 শাখায় 65 লক্ষের বেশি পরিবারকে সঞ্চয় ও ক্ষুদ্র ঋণ সেবা প্রদান করছে। ব্র্যাক মাইক্রো ফাইন্যান্স কর্মসূচিতে কাজ করতে আগ্রহী ও যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নিম্নলিখিত পদে আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি মাত্র পদ রয়েছে, কর্মসূচি সংগঠক। দাবি, কর্মসূচি সংগঠক মাঠ পর্যায়ে জরিপের মাধ্যমে সম্ভাবনাময় দরিদ্র ও সীমিত আয় ঋণ গ্রহীতা নির্বাচন করে দলগতভাবে ঋণ বিতরণ, নির্ধারিত সময়ে ঋণের কিস্তি ও সঞ্চয় আদায় এবং দ্রুততম সময়ের মধ্যে গ্রাহক সেবা নিশ্চিত করবেন। শিক্ষাগত যোগ্যতা, যে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর পাস হতে হবে। অবশ্যই আপনাকে এই পদে আবেদন করতে হলে স্নাতকোত্তর বা মাস্টার্স পাস হতে হবে। অভিজ্ঞতা, মাইক্রো ফাইন্যান্স অথবা বিক্রয় প্রতিনিধি বা মার্কেট রিলেশনশিপ অফিসারের কাজ করা অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। কর্মস্থল ব্র্যাক মাঠ কার্যালয় ঢাকা। বেতন, সংস্থার নিয়ম অনুযায়ী। সুবিধাসমূহ, বেতন ছাড়াও আপনাকে যে সকল সুবিধা প্রদান করা হবে সেগুলো হচ্ছে উচ্চ ভাতা, মাতৃত্ব বা পিতৃত্বকালীন ছুটি, আন্তঃশিক প্রদায়ক ভবিষ্যৎ নিধি, স্বাস্থ্য এবং জীবন বীমা পারফরমেন্স বোনাস, ইনসেন্টিভ, যাতায়াত ভাতা ও অন্যান্য। আগ্রহী প্রার্থীদের আগামী 21 এপ্রিল 2023 তারিখের মধ্যে careers.brac.net অথবা www.btjobs.com এর মাধ্যমে আবেদন করতে হবে। হ্যাঁ ফ্রেভার্স, আপনাদেরকে এই পদে আবেদন করতে হলে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং ব্র্যাকের অফিসিয়াল ওয়েবসাইট careers.brac.net অথবা btjobs থেকেও আপনারা আবেদন করতে পারবেন। তো প্রিয় ভিউয়ার্স, যদি আপনারা ব্র্যাকের career.brac.net এই ওয়েবসাইট থেকে আবেদন করতে চান তাহলে প্রথমেই আপনাদেরকে এখানে একটি সিভি ক্রিয়েট করতে হবে, অর্থাৎ প্রথমে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তারপর সেখানে একটি সিভি ক্রিয়েট করতে হবে। তো প্রিয় ভিউয়ার্স, কিভাবে আপনারা careers.brac.net এই ওয়েবসাইটে প্রবেশ করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং তারপর একটি সিভি ক্রিয়েট করবেন, এ বিষয়ে আমার একটি ভিডিও রয়েছে, সেই ভিডিও লিঙ্কটি আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেখান থেকে দেখে প্রথমে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, তারপর একটি সিভি ক্রিয়েট করবেন। সিভি ক্রিয়েট করার পর আপনারা এই পদে আবেদন করতে পারবেন। অথবা যদি আপনারা বিডি জবস এর মাধ্যমে আবেদন করতে চান, একই প্রসেসে আপনাদেরকে বিডি জবস এ একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তারপর সেখানে একটি সিভি ক্রিয়েট করতে হবে, তারপর আপনাদেরকে আবেদন করতে হবে। তো প্রিয় ভিউয়ার্স, বিডি জবস এ কিভাবে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং সিভি ক্রিয়েট করবেন সে বিষয়ে আমার ভিডিও রয়েছে, সেই ভিডিও লিঙ্কগুলো আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখান থেকে আপনারা দেখে তারপর বিডি জবস এ অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, তারপর সিভি ক্রিয়েট করে আপনারা এই পদে আবেদন করতে পারবেন। তো প্রিয় ভিউয়ার্স, কিভাবে আপনারা এই পদে আবেদন করবেন সেই প্রসেসটি আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। চূড়ান্ত ভাবে মনোনীত প্রার্থীকে জামানত হিসেবে 5,000 টাকা জমা দিতে হবে, যা যোগদানের 6 মাস পর ফেরত প্রদান করা হবে। সংস্থা হিসেবে ব্র্যাক বিশ্বাস করে যে প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট আমাদের প্রতিটি কর্মী, সহযোগী সংস্থা সমূহ, কর্মসূচিতে অংশগ্রহণকারী এবং জনগোষ্ঠীর যে কোনো ধরনের ক্ষয়ক্ষতি, নিপীড়ন, অবহেলা, হয়রানি ও শোষণ থেকে সুরক্ষা পাওয়ার অধিকার রয়েছে। ব্র্যাক বয়স, জাতি, ধর্ম, লিঙ্গ, প্রতিবন্ধিতা, গোষ্ঠীগত ও আর্থসামাজিক পরিচয় নির্বিশেষে সকলের জন্য মানবিক মর্যাদা এবং অন্তর্ভুক্তির অধিকারকে সমর্থন করে। সমসুযোগ ভিত্তিক নিয়োগকারী প্রতিষ্ঠান হিসেবে আমরা নারী এবং লিঙ্গ বৈচিত্র্যপূর্ণ ব্যক্তিদের চাকুরিতে আবেদনে উৎসাহ প্রদান করি। আমরা প্রতিবন্ধী ব্যক্তিদেরকে আবেদনের জন্য স্বাগত জানাই। ব্র্যাক এমন একটি সংস্কৃতি চর্চা করে যেখানে প্রত্যেকেই তার সম্ভাবনা বিকাশের সুযোগ পায়। চাকরি পাওয়ার ক্ষেত্রে যে কোনো ব্যক্তিগত যোগাযোগ প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে। হ্যাপ্রিভার্স, আপনারা ব্র্যাকের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কর্মসূচি সংগঠক পদে, এই নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখলেন। তো যদি আপনারা এই পদে আবেদন করতে চান তাহলে অবশ্যই আবেদন করে নেবেন। ব্র্যাক ইন্টারন্যাশনাল একটি এনজিও,
ব্রাকে ক্যারিয়ার করতে পারলে কিন্তু আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হবে। তো ফ্রিভার্স আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর পরবর্তীতে কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করবেন সেই প্রসেসটি জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।